আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের জন্য চমৎকার একটি অফার নিয়ে এসেছি, এখান থেকে এক একজন কমপক্ষে $100 ইনকাম করতে পারবেন, এর উপরে এটা বললাম না, ঠিক আছে। সো যারা এটা পারবে তারা হয়তো বা $500 তাদের পক্ষে কোনো ব্যাপার না, ঠিক আছে। সো এই অফারটা আপনি কীভাবে কী করবেন এ টু জেড আমি ডিটেলসে দেখে দেবো। সো এখানে কিন্তু আপনাকে অবশ্যই $2 ডিপোজিট করতে হবে, $2 ডিপোজিট করে আপনি তেরোটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলো নিতে পারবেন। সো এক একটা অ্যাকাউন্ট থেকে আপনি $5 নিতে পারবেন, ঠিক আছে। সো আমি একটু ক্যালকুলেশনে যাই। সো আপনি যদি ১৩টা অ্যাকাউন্টস, ঠিক আছে, $2 ১৩টা অ্যাকাউন্টস গুণ হলো গিয়ে $5, সো আপনি এখান থেকে $65 নিতে পারেন। বাট ফিউচারে মানে আপনি এটা ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন, এটা হলো একটা কুকয়েনের অফার। সো যারা ট্রেড করতে পারেন, ঠিক আছে, তারপর ফিউচারে আর যাদের $2 ডিপোজিট করার সামর্থ্য আছে তারাই ভিডিওটা দেখবেন। আর যদি এছাড়া আপনারা যদি অন্য খুব আমার ভিডিওতে ক্লিক করে থাকেন যারা ট্রেড করতে পারেন না, সো তাদের উদ্দেশ্যে আমি বলি বাই ফিউচার ট্রেড বা স্পট ট্রেড যেটাই বলুন, এই ট্রেড কিন্তু অবশ্যই আপনাকে শিখতে হবে, কারণ এয়ারড্রপ আপনাকে আপনার মূলধন দিতে পারবে কিন্তু আপনাকে আপনার ফিউচারটা আপগ্রেড মানে করতে পারবে হঠাৎ করে, ঠিক আছে। কিন্তু এই যে ট্রেডিংটা এখানে আপনি আপনার মেধা দিয়ে দক্ষতা দিয়ে রিসার্চ করে আপনাকে ট্রেডিং করতে হবে, ঠিক আছে। সো এবার এই $5 ব্যালেন্সটা আপনি কীভাবে আপনার অ্যাকাউন্টসে নেবেন, ঠিক আছে, সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। বাট আমি ট্রেডটা দেখিয়ে দিতে পারবো না, কারণ আমি অতটাও আসলে ভালো ট্রেডার না, মোটামুটি একজন ট্রেডার। সো সেরকম হিসাব করলে আমি আসলে মোটামুটি এটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, বেটার যেটা আসলে আমার ভিতরে আছে ওটা আমি দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে, এর চেয়ে বেশি আমি কিছু দেখিয়ে দিতে পারবো না, ঠিক আছে। সো যারা ট্রেড করতে পারেন তারাই আমার ভিডিওটা দেখবেন, আর যারা ট্রেড করতে না পারেন তাদের যদি মনে করেন যে না আমি ভিডিওটা দেখে ট্রেড করে তারপর ইনকামটা নিতে পারবো, সো সেক্ষেত্রে আপনাদের চেয়ে ভিডিওটা দেখে কাজ করেন, আনলিমিটেড ইনকাম করেন, আমার কোনো ভাই সমস্যা নেই, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, ভিডিওটা একটু লং হয়ে যাবে কারণ এটা লং হওয়ার একটা ভিডিও। সো সেটা কীভাবে আমি বলি, এখানে অনেকগুলো ট্রিক্স আছে, অনেকগুলো ইয়ে ব্যবহার করতে হবে। আশা করি এই ভিডিওটা আপনি কখনও কোনো ইউটিউবে দেখেননি, আর এই অফারটা অন টাইম যে কোনো সময় বা শেষ হয়ে যেতে পারে। অলরেডি আমি প্রায় $6 প্রফিট নিয়েছি স্পট ব্যালেন্সে, ঠিক আছে। সো $500 আমি অলরেডি নিয়েছি। সো আমি আমার কুকয়েন অ্যাকাউন্টসগুলো দেখাই। সো এখানে আমার ৩০টা অ্যাকাউন্টস আছে, ঠিক আছে। সো দেখুন এখানে আমার ৩০টা অ্যাকাউন্টস আছে। আমি কীভাবে করলাম, সো আমার ১১টা অ্যাকাউন্ট মোটমোট কমপ্লিট। সো আমি যদি ৯ নম্বর বা যে কোনো একটা অ্যাকাউন্টসে ঢুকি মানে ওপেন করি তাহলে আমি এই যে দেখুন $10 আছে, ঠিক আছে, $5। সো এটা করলাম কিন্তু কত নম্বর, এই যে দেখুন ৯ নম্বর, ঠিক আছে। সো ৯ নম্বর করার পর আমি এখন ৬ নম্বরটা করি। সো আমার ১১টা অ্যাকাউন্টস কমপ্লিট, সো আমি ২৫টা অ্যাকাউন্ট কমপ্লিট করছি, ঠিক আছে। সো এখানে আছে আমার ৫ডলার ৯ সেন্ট, এখন এই যে দেখুন ৫ডলার ৯ সেন্ট। সো প্রত্যেকটা অ্যাকাউন্টসে আমার ৫ডলার ৯ সেন্ট আছে, সেটা কীভাবে আমি বলি, তো এটু জায়গায় আমি ভিডিওতে দেখে দেবো। আর ফার্স্ট অফ অল একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। সেকেন্ড একটা রিকোয়েস্ট হলো আপনি আমার অফারটা কোথায় পাবেন, আপনি অফারটা পাবেন আমার টেলিগ্রাম চ্যানেল, এখানে পাবেন, ঠিক আছে, এখানে শেয়ার করা থাকবে অফারটা, ঠিক আছে। সো আমি এবার মেইন অফার চলে যাচ্ছি, ভিডিওতে সুন্দর একটা কমেন্টস করে দিন, ওকে। সো এটা হলো অফার, অফারে চলে আসার আগে ভাই ভিডিওটা কিন্তু বড় হবে, আর বিভিন্ন ধরনের ট্রিক্স আছে ভাই, যার ভালো লাগে দেখে নেবেন, ঠিক আছে। সো এখান থেকে যদি আপনি ট্রেড করতে পারেন ভালো একটা ইনকাম কিন্তু হয়ে যাবে। সো আমি এবার মেইন অফার চলে যাচ্ছি। সো আপনি তো এখানে তো একটা এখানে যদি আমি ডিটেলসে দেবো বলছি তাহলে আমার ভিডিওটা ৫ ঘন্টা পুরাবে না। সো আপনি ফার্স্ট অফ অল কোকন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে, কোনো প্রকার কেউ দরকার হবে না। সো তারপর এই যে মেইন আপনার অ্যাকাউন্ট, এখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এখন আমি আপনাদেরকে যে ট্রিক্সটা দেবো, এই এতগুলো আমি অ্যাকাউন্টস কীভাবে করলাম, ঠিক আছে। সো কীভাবে করলাম আমি দেখে দিচ্ছি। সো এখানে নিচের দিকে লেখা আছে অ্যাপ করুন, এই যে লিঙ্ক আছে জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন, ওকে। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাপ ক্লোনারটা চলে আসবে। সো চলে আসার পরে আপনি এই যে থ্রিডটের উপর ক্লিক করে জাস্ট এখানে লেখা আছে সেভ টু ডাউনলোডস, এখান থেকে ডাউনলোডসটা করে নেবেন। ডাউনলোডসটা করে নেওয়ার পরে সো আপনি যদি এটার কাজগুলো বুঝেন, আশা করি বুঝবেন না, কারণ এই ট্রিক্সটা সম্পূর্ণ আমার, ঠিক আছে। সো আপনি প্রথমে কী করবেন, এই যে এই বয়সটা শুনবেন। সো তারপর এই যে ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে আপনি কুকয়েনটার মানে অ্যাকাউন্টটা করে নেবেন। সো এই ভিডিওর ভিতরে একটা আমি দেখাইনি, ঠিক আছে। সো এই ভিডিওর ভিতরে কোনটা আমি দেখাইনি সেটা আমি দেখেই। সো এটা হলো অ্যাপ ক্লোনার। সো আপনি অ্যাপ ক্লোনারটা ওপেন করবেন, ওপেন করার পরে সো এই যে কুকয়েনটা আপনি যেহেতু ক্লোন করবেন, আপনার ফোনের র্যাম যদি ৪ জিবি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ২৫টা বা ৩০টা অ্যাকাউন্ট করতে পারবেন, বা ২ জিবি হলে আপনি ১০টার বেশি অ্যাকাউন্ট করে না ফোন হ্যাং হয়ে যেতে পারে, ঠিক আছে। সো এই যে কুকয়েনটা আছে কুকয়েনটা সিলেক্ট করে নেবেন। সো নিলাম কুকয়েনটা সিলেক্ট করে দেন, এখানে আমার কিন্তু দেখুন ২৫টা। সো এগুলো আমি ডিটেলস ওই ভিডিওর ভিতরে দেখাইছি। সো এখানে আর একটা অপশন আছে যেটা আমি এই যে অপশনটা এখানে যে দেখুন সার্চ বার আপনি জাস্ট একটা ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন এস কে, ঠিক আছে, এস কে আই
সো এই যে এসকে লেখার পর এই যে অপশনটা একটা চলে আসছে কিন্তু, ঠিক আছে, আবার চলে গিয়েছে, আমি একটু দেখে দিচ্ছি এসকে আইপি, ঠিক আছে, এই যে স্কিপ নেট এই অপশনটা অফ করা থাকবে, আপনারা অন করে তারপরে কলোনগুলো করবেন, ঠিক আছে। সো কলোনিংয়ের ব্যাপার স্যাপার শেষ, কীভাবে পজিশনটা আপনি অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন, দেন গেল। সো তারপর একটা অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করার পর জাস্ট 30 সেকেন্ডের জন্য আপনি আপনার ইয়ে মুডটা অন করবেন, এই যে ফ্ল্যাট মুডটা, ঠিক আছে। সো ফ্ল্যাট মুডটা অন করবেন, তারপর আবার 30 সেকেন্ডের জন্য অফ করবেন, একটা অ্যাকাউন্ট থেকে কাজ কমপ্লিট করা হবে, এভাবে আপনি অনগুলো করবেন, মানে ঠিক আছে। সো ভাই আর কলোনার অ্যাপসটা যারা না দেখবেন তারা কিন্তু ভাই এই ভিডিওটা দেখে ভাই কোনো ইনকাম করতে পারবেন না, ঠিক আছে। সো মাস্ট বি আপনাকে কলোন কীভাবে করতে হয় সেটা কিন্তু ওখানে দেখিয়ে দিয়েছি আমি ভিডিওতে, কারণ সব ভিডিওতে, কারণ একটা ভিডিওতে 20টা ট্রিক্স ব্যবহৃত হয়। সো 20টা ভিডিও মিলে কিন্তু একটা ভিডিও হয় এরকম, ঠিক আছে। সো 20টা ভিডিও ট্রিক্স কিন্তু একটা ভিডিও কখনোই বলা সম্ভব না, ঠিক আছে, বাট আমি দিক নির্দেশনা দিয়ে দেবো, সেটা অনুসারে কাজ করে ইনকাম হবে। ওকে, সো এবার আসি আমি আমার অ্যাকাউন্টসে, আমার মেবি আচ্ছা আমি একটা দেখি, আমার মনে হয় এই অ্যাকাউন্টসটা আমার লগ ইন করা নাই, 14 নম্বর অ্যাকাউন্টসটায়, ঠিক আছে। আমি 14 নম্বর অ্যাকাউন্টসটা একটু লগ ইন করি, তো এটা আমার লগ ইন করা নাই, সো আমি এখানে লগ ইন করছি। আবার এটাও বলে না যাবে কীভাবে লগ ইন করবো, হ্যাঁ, আবার এটাও বলে না যাবে কীভাবে দুইটা USDT আমি পাবো, যদি আবার আপনার সামর্থ্য থাকে সেক্ষেত্রে কাজ করেন। আর এই ভিডিওতে যা ইন্টেলিজেন্স মাথাঘাঁটি কাজ করতে পারেন তাদের জন্যই, ঠিক আছে। সো এবার আমি 14 নম্বর অ্যাকাউন্টটা ইয়ে করে জাস্ট আমি এটার ভিতরে লগ ইন করে দেখাচ্ছি। সো আমার অ্যাকাউন্টসে লগ ইন করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আর একটু ট্রিক্স আছে এটা এখানে বলি। সো এখানে আপনি আনলিমিটেড জিমেল, যারা আমার অ্যাকাউন্টে মানে আমার চ্যানেলে যারা পারমানেন্ট কাজ করতে চান তাদের কিন্তু আনলিমিটেড জিমেল লাগবে, সেটা কিন্তু আমি অনেক আগেই বলছি, ঠিক আছে। যারা আমার চ্যানেল থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমি এটা বলে নিয়েছি। ওকে, সো এখন আপনি এই যে ইয়েটা আমি দেখুন, আমার মেইন অ্যাকাউন্টসে আমার এখানে $1.18 আছে, ঠিক আছে, $1.18। সো আপনারা কী করবেন, $2 ডিপোজিট করবেন। তো $2 ডিপোজিট করার পর এখানে একটা চিহ্ন দেখুন, এই যে লাল একটা চিহ্ন আছে, ঠিক আছে, লাল চিহ্নের উপর একটা ক্লিক করে দেবেন। লাল চিহ্নের উপর ক্লিক করে দেখা আসলে এখানে লেখা আছে র্যান্ডম, ঠিক আছে। সো র্যান্ডমের ক্ষেত্রে আপনি এটা চেঞ্জ কীভাবে করবেন, যে নিচের দিকে এই যে লেখাটা একটা আছে, এই যে এই লেখাটা, ঠিক আছে। সো এখানে ক্লিক করলে দেখুন র্যান্ডমটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আপনি একটা অ্যাকাউন্টের জন্য 10 সেন্ট আপনি রেড পাক দেবেন। সো 10 সেন্ট 0.10 সেন্ট 0.10, ওকে, 0.10 সেন্ট দেন আপনি এখানে যেহেতু 13টা অ্যাকাউন্টস দেবেন, ঠিক আছে। সো 13টা, কারণ $2 13টা অ্যাকাউন্টসে আপনি 10 সেন্ট করে দিলে তাহলে $2 কমপ্লিট করা হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে দেখুন 1.3 সরি আপনার এখানে অ্যাকাউন্টস হবে গিয়ে 13টা, এখানে হবে 20টা, সরি এখানে $2 দিয়ে 20টা অ্যাকাউন্টস হবে, এখানে আপনি জাস্ট 20 লিখবেন। সো আমি এটা 20টা লিখে নিচ্ছি। সো আপনার যে সেন্ড লেখা আছে জাস্ট সেন্ডের উপর একটা ক্লিক করে দেবেন। সো সেন্ডের উপর ক্লিক করে দিলে আমার কিছু আসবে না, কারণ আমার ইয়ে নাই, সেরকম ইয়ে মানে ট্রেডিং পাসওয়ার্ড আসবে। সো ট্রেডিং পাসওয়ার্ড কীভাবে সেট করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওর মাঝামাঝি পর্যায়ে যাই, সো তারপরে, কারণ ওখানে ট্রেডিং পাসওয়ার্ড সেট করতে হবে। ওকে, সো এখানে লেখা আছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, আমার আসলে ব্যালেন্স নেই, ঠিক আছে। সো ওখানে এখানে ট্রেডিং ইয়েটা দিলে, পাসওয়ার্ডটা দিলে তারপর সামনে আপনাদের লেখা আসবে একটা ইয়ে পাবেন যে রেড প্যাক, আপনার হয়তো রেড প্যাক সম্পর্কে জানেন। সো এটা কপি করবেন, কপি করার পর আপনি আপনার মেসেজ অপশনে ইয়ে করে রাখবেন, মানে সেভ করে রাখবেন, ঠিক আছে। সো সেভ করে রাখার পর আমি দেখে দিচ্ছি। সো যারা কুকয়েন রেড প্যাকে জয়েন হয়েছেন তারা হয়তো বা জানেন, ঠিক আছে। সো এটা সেভ করে রাখবেন, তারপর আপনি আপনার কুকয়েন অ্যাপসটা লগ ইন করবেন, ঠিক আছে। আমি আর কুকয়েন অ্যাপসটা লগ ইন একটু করে নিচ্ছি। এই যে 14 নম্বর অ্যাকাউন্টসটা আমি নেবো। সো আমি তার আগে একটু 14 নম্বর, আচ্ছা সমস্যা নেই, আমার ইয়েতে একেবারে ব্যালেন্স জিরো, এখন আমি এটা ক্লেম করি 9 সেন্ট চলে আসবে, সেটা হলো আমার অ্যাকাউন্টস। সো এই অ্যাকাউন্টসটা আমি নেবো, জাস্ট এটা আপনি কুকয়েন অ্যাপসটা ওপেন করবেন। সো ওপেন করার পরে এই রেড প্যাকটা দেওয়ার পরে, মানে রেড প্যাক কপি করলে হয়ে যাবে, তারপর এই যে এরকম একটা রেড প্যাক চলে আসবে, ঠিক আছে। জাস্ট এই যে ওপেন লাগে, ওপেনের উপর একটা ক্লিক করে দেবেন। সো ওপেনের উপর ক্লিক করলে দেখবেন যে এই যে এরকম একটা ইয়ে আসছে, যে এই যে 1 সেন্ট। সো একটা অ্যাকাউন্টে মানে 10 সেন্ট, ঠিক আছে। সো এটা আপনি আপনার ব্যালেন্স চেক করবেন নিচের দিকে, এগুলো লেখা সেটা ক্রস করে দেবেন। সো নিচের দিকে এই যে নিচের দিকে আপনার ব্যালেন্স লেখা আছে, জাস্ট ব্যালেন্সের উপর একটা ক্লিক করবেন। সো তারপর সো এখানে দেখুন আমার কিন্তু 10 সেন্ট আছে, ঠিক আছে। সো 10 সেন্ট আপনাকে ফিউচার নিতে হবে, নিচের দিকে লেখা আছে ফিউচার, বা যারা ট্রেড পারেন তাদের জন্য ভিডিওটা, ঠিক আছে। সো এই যে ফিউচার, ফিউচারের উপর একটা ক্লিক করে দেবেন। সো তারপর এই যে এগুলো আসলে জাস্ট এগুলো ইনেবল করে দেবেন, পারমিশন চাইতে পারে। সো তারপর এখানে লেখা আছে এই যে ফিউচার অ্যাকাউন্ট, এভাবে লেখা আছে, জাস্ট এখানে আপনি অল সিলেক্ট করবেন, ঠিক আছে। সো অল সিলেক্ট করার পর এখানে কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো এখানে স্কিপ দিয়ে দিতে পারেন, সো আমি স্ক্রিপ্টটা দিয়ে দিলাম, অথবা ইনস্ট্রাকশন ফলো করলে ফলো করে নিতে পারেন। দেন এখন হলো আপনি আর আমার ব্যালেন্সটা দেখুন, এখানে কিন্তু আমার ব্যালেন্স 1 সেন্ট আছে। সো দেখে দিচ্ছি, এখানে কিন্তু আমার ব্যালেন্স এই যে 1 সেন্ট, আর যদি আমি ফিউচার ব্যালেন্স ইয়ে করি, ফিউচারে কিন্তু আমার এই 1 সেন্ট আছে, ঠিক আছে, মানে 10 সেন্ট।
সো এখান থেকে শুনো আমি ফিউচারে আমার মানে 9 সেন্ট নিয়ে আসবো, $1 $5 $0.09 কীভাবে নিয়ে আসি সেটা আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে। সো আপনি ফিউচার চলাবেন, ফিউচার চলার পরে এই যে উপরে এই সেকশনটা আছে যেখানে আসলে কয়েনগুলো সিলেক্ট করে সেখানে সিলেক্ট করবেন, তারপর এই যে USDT লেখা আছে জাস্ট USDT-র উপর একটা ক্লিক করবেন, তারপর এই যে সার্চ বার আছে সার্চ বারে লিখবেন RBN, সো RBN লেখার পর এই যে টোকেনটা চলে আসবে, জাস্ট এই টোকেনটা আপনার আমাদেরকে ট্রেড করতে হবে। সো এখন ট্রেড করার ক্ষেত্রে এই যে প্রথমে আপনি কী করবেন, এখানে লিমিটের জায়গায় আপনি একটা ক্লিক করে দেবেন, দেন এখান থেকে এই যে নিচ থেকে মার্কেট সিলেক্ট করে দেবেন। সো মার্কেটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখুন মার্জিন 5x, এখানে আপনি এটা এই যে স্কিপ উপর ক্লিক করে দিতে পারেন যেহেতু আমার ভিডিওটা দেখছেন, তারপর এই যে 20-র একেবারে সম্পূর্ণ কোটা ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। সো তারপরে এখানে দেখুন এই যে 100, ঠিক আছে, সো 100-র উপর একটা ক্লিক করে দেবেন। সো দেখুন এখানে কিন্তু আমার 10 সেন্ট দিয়ে ট্রেড করবো। সো তারপর এই যে বাই লং আছে এখানে একটা ক্লিক করে দেবো। সো তারপর এই যে ইডেট উপর একটা ক্লিক করবেন, দেন আমি যেটা বলছিলাম যে ট্রেডিং ফ্যাসাদ কীভাবে সেট করবেন, যে এখন যে এই যে সেন্টের উপর একটা ক্লিক করে দেবেন, দেন আপনার জিমেল একটা কোড যাবে। সো আমি আমার জিমেলটা চেক করছি, জিমেল কোডটা চলে আসছে, এখন আমি জিমেল থেকে কোডটা নিয়ে এসে জাস্টটা আমি আমার ইয়েতে দিয়ে দেবো, ঠিক আছে, এখান থেকে কপি করলাম, দেন এখানে আমি এটা দিয়ে দিলাম। সো তারপর গট ইট, এখন আমাকে ট্রেডিং পাসওয়ার্ডটা সেট করতে হবে, সেটা সেট করেছি। সো পাসওয়ার্ড এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন, এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন মানে নাম্বারিং পাসওয়ার্ড, ঠিক আছে। তারপর এই যে অ্যাক্টিভ লেখা আছে অ্যাক্টিভের উপর একটা ক্লিক করে দেবেন, দেন আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আমরা এখন কিন্তু আমাদের এগুলো কিন্তু সেট করে আছে মার্কেট 20x, তারপরে অল, ঠিক আছে। এখন আমরা যে বাইলং লেখা আছে বাইলংয়ের উপর একটা ক্লিক করে দেবো, তাহলে আমাদের একটা ট্রেড কমপ্লিট করা হয়ে যাবে বাইলং। সো এখানে আমাদেরকে ট্রেড করতে হবে, সো পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। সো তারপর এখানে যে পজিশন লেখা আছে নিচের দিকে যে এটাই পজিশনের উপর একটা ক্লিক করবেন, তারপর এই যে লেখা আছে যে ক্লোজ নাও, সো ক্লোজ নাওয়ের উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে এই যে আমরা যদি 100% দিয়েছিলাম এই যে এখানে 100%-এর উপর ক্লিক করে নিচের দিকে ক্লোজ নাওয়ের উপর ক্লিক করলে আমাদের কিন্তু একটা হয়ে গেছে। সো এভাবে আপনি তিনটা করবেন পরপর। সো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, 3 নম্বরটা আমি দেখাইলাম না। সো এভাবে থাকবে, এভাবে থাকার পরে এখানে আপনি পুনরায় 100% সিলেক্ট করবেন। সো 100% সিলেক্ট করলাম, তারপর এই যে বাইলং লেখা আছে বাইলংয়ের উপর একটা ক্লিক করে দেবেন। সো তিনটা ট্রেড করতে হবে, একটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে, তারপর নিচের দিকে লেখা আছে যে বাইলং, এখানে একটা ক্লিক করে দিলে দেখুন আমাদের কিন্তু আরেকটা অন হয়ে গেছে, ঠিক আছে। সো এই যে পজিশন চলে আসছে, তারপরে এই যে ক্লোজ লেখা, ক্লোজ নাওয়ার উপর একটা ক্লিক করে দেবেন। সো দিলাম ক্লিক করে, তারপর এখানে আবার সেমভাবে 100%, ঠিক আছে, এই যে এখানে 100%, সো 100%-এর উপর একটা ক্লিক করে দেবেন, তারপর এই যে ক্লোজ নাও, দুইটা ট্রেড কমপ্লিট। সো 3 নম্বরটা এভাবে আপনি কমপ্লিট করবেন, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে 100% বাই লং, তারপর এই যে আবার ক্লোজ নাও, জাস্ট 30 সেকেন্ডে আপনি তিনটা ইয়ে করে নেবেন, 100% ক্লোজ নাও, ঠিক আছে। সো এবার দেখুন আমি আমার অ্যাসেটটা দেখাই, এখানে কিন্তু দেখুন আমার কিন্তু একেবারে 9 সেন্ট আছে, 1 সেন্ট আমার খরচ হয়েছে, ঠিক আছে। সো এবার আমি দেখাই আপনি $5 নেবেন কীভাবে, ঠিক আছে। সো এখানে দেখুন আমি যে পিকচারটা আমি একটু দেখতে আছি, ঠিক আছে। সো এই এখানে খেয়াল করুন, এখানে লেখা আছে এখানে লেখা আছে থ্যাংক ইউ 1 মিলিয়ন, এই পিকচারটা খুঁজে বের করুন জাস্ট, তারপরে এই যে এই পিকচারটার উপরে এই যে থ্যাংক ইউ ওভার 1 মিলিয়ন USDT প্রাইস, সো এটার উপর একটা ক্লিক করে দিন, পিকচারটা কিন্তু মেন, ঠিক আছে, পিকচারটার উপর ক্লিক করে দেবেন। সো আমি পিকচারটার উপর একটা ক্লিক করে দিচ্ছি, পিকচারটা কিন্তু মানে এদিক থেকে ওদিক অটোমেটিকলি স্ক্রল করে, ঠিক আছে। সো পিকচারটা দেখার সাথে সাথে আপনারা ক্লিক করে নেবেন আমার ভিডিওটার সাথে, পিকচারটা সুন্দরভাবে মিলে নেবেন, আদারওয়াইজ কিন্তু হবে না। সো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। সো তারপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে খেয়াল করুন লেখা আছে যে ক্লাইম অনেস $1, কিন্তু ক্লাইমের উপর ক্লিক করবেন, লেখা আসবে যে ক্লাইম সাকসেসফুল, তারপর নিচের দিকে লেখা আছে $3 ক্লাইম, ওকে। সো ক্লাইমের উপর একটা ক্লিক করে দেবেন, সো আবার উপর দিকে লেখা আসছে যে ক্লাইম। সো তাহলে আমরা তিনটা ক্লাইম করলাম মানে একটা ক্লাইমে পাইলাম যে $3, আর দুইটা ক্লাইম পেলাম $1 $2, সো $3 $5। সো আমি এখন আমার ব্যালেন্সে যাচ্ছি, সো ব্যালেন্সে গিয়ে দেখুন 32টা CON আছে, আমি একটু এটা USDT করে নিচ্ছি, ঠিক আছে। সো এই সেটিংস থেকে এই যে সেটিংস, তারপরে এই যে ইয়ে আছে এখানে কারেন্সি কোথায় গেলো, এই যে কারেন্সি, কারেন্সির উপরে সিলেক্ট করে, সো তারপর এখানে USDT আছে, সো USDT-র উপর ক্লিক করলে এখানে যদি আমি অ্যাসেটে ক্লিক করি, সো দেখুন আমার $5.09 আছে, আর এটা কিন্তু আমার ফিউচার ব্যালেন্স আছে। সো আমি যদি ফিউচার ব্যালেন্সে নিই, সো ফিউচার ব্যালেন্সে কিন্তু $5.09 আছে। সো এক্ষেত্রে তারপর আপনি ট্রেড করবেন, ঠিক আছে। আপনি ইথেরিয়ামে ট্রেড নিতে পারেন, ETH,
সো ইথিয়াম আপনি ট্রেড করতে পারেন, শর্ট ট্রেড করতে পারেন 5 মিনিট, মানে $5 দিয়ে। সো এখন এই আপনাকে যেটা ট্রেড করবেন সেটাই আপনি আপনি ট্রান্সফার করে আপনার মেইন অ্যাকাউন্টসে নিয়ে আসবেন। সো এটা আশা করি পারবেন, যারা ট্রেড করেন ট্রান্সফার করে আপনার মেইন অ্যাকাউন্টসে নিয়ে আসবেন। ভিডিওটা আমি অনেক আগে শেয়ার করলাম, অবটা আরও 2-3 দিন আগের। সো তখন আসলে $25 ছিল, মানে আপনি ফিউচার এই ব্যালেন্স থেকে আপনি আপনার স্পট ব্যালেন্সে $25 সেনা ট্রান্সফার করতে পারবেন না। সেক্ষেত্রে আমি নিজেও চেষ্টা করিনি আর ভিডিওর কেনার করার চেষ্টা করিনি, আর অলরেডি আমি $6.5 নিয়ে নিয়েছি ট্রেডের মাধ্যমে, জাস্ট 2-3টা ট্রেডের মাধ্যমে 3টা অ্যাকাউন্ট থেকে আমি $6 নিয়ে নিয়েছি, ঠিক আছে। সো এগুলো আপনি রেট পাকের মাধ্যমে সবগুলো একসাথে করবেন, ঠিক আছে। আর এখান থেকে একটা আপনি উইথড্রও নিতে পারবেন, আর যদি উইথড্রোতে কোনো সমস্যা তাহলে রেট পাকের মাধ্যমে নিতে পারবেন। যারা ট্রেড বুঝবেন তারা অবশ্যই রেট পাকটা বুঝবেন, ঠিক আছে। সো এই হলো গিয়ে ট্রিক্স। সো এখন আপনাদের কাজ হলো অনেকগুলো জিমেল ক্রিয়েট করা, মিনিমাম 20টার কথা আমি বলছিলাম, ঠিক আছে। সো আরেকটা কাজ করতে পারেন, সো আপনারা এই যে এখানে কিন্তু আমি 25টা করছি, আপনাদের যাদের কম র্যাম বা বেশি র্যামের কোনো কথা না, আপনি প্রথমে ধরুন আপনার ফোনের র্যাম 2 GB, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি 10টা অ্যাকাউন্টস মাল্টিপল করবেন, মানে তৈরি করবেন, 10টা কুকন তৈরি করার পরে 10টা দিয়ে আপনি ক্লাইম করবেন, ক্লাইম করার পরে ওই 10টা আপ সেটিং ফোনের সেটিংসে গিয়ে ক্লিয়ার কাজ করে নেবেন, পুনরায় আবার নতুনভাবে 10টা তৈরি করবেন। সেভাবে আপনি আনলিমিটেড করতে পারবেন, যত ইনকাম তত মানে যত কাজ তত ইনকাম, ঠিক আছে। সো যাই হোক, আশা করি পুরো বিষয়টা বুঝতে পারবেন। যদি কোনো সমস্যা মাস্ট বি আমাকে টেলিগ্রামে নক দিবেন, মানে টেলিগ্রামে সমস্যাটা তুলে ধরবেন, ইউটিউবে সমস্যা যদি আপনি তুলে দেন সেক্ষেত্রে হয়তো আপনার লেখা উত্তর অ্যান্সারটা রিপ্লের মাধ্যমে আমি লেখার মাধ্যমে দিতে পারবো, বাট সেক্ষেত্রে আপনার আপনার উত্তরটা আসলে মনের মতো হবে না। আপনি টেলিগ্রাম আমাকে সরাসরি আমার প্রোফাইল দেওয়া আছে আমার চ্যানেলে, সো ওখানে নক দিতে পারেন, সেটা আপনার সুবিধা হয়। ভাই এই ভিডিওটা কিন্তু মানে ক্রিয়েট করতে অনেকটা কষ্ট হয়েছে আমার, কারণ আমার শরীর অলরেডি অনেকটাই অসুস্থ। তো যাই হোক, আপনাদের জন্য যারা ট্রেড করতে পারেন তারা কিন্তু বেটার একটা প্রফিট নিতে পারবেন এখান থেকে। সো এভাবে আপনি আনলিমিটেড অ্যাকাউন্টস ক্রিয়েট করেন। আর একটা কথা, এখানে কুকন একটু ঝামেলা আছে আসলে, এটা আসলে এই যে কুকনের ঝামেলাটা, এটা আসলে কুকন হয়তো তারা নিজেরাই বুঝতে পারতেছে না। সো এখান থেকে আপনি যখন মানে স্পট ফিউচার ধরুন আপনি প্রফিট করছেন, ঠিক আছে, যতটা $1 যদি প্রফিট করেন ওই $1 যদি আপনি আপনার ফিউচার ব্যালেন্সে প্রফিট করেন, ঠিক আছে, এই যে ফিউচার ব্যালেন্স এখানে কিন্তু আছে $5। সো আপনি যদি $1 প্রফিট করেন ওইটা সাথে সাথে ট্রান্সফার করে আপনি মেইন অ্যাকাউন্টে নিয়ে আসবেন। কখনও কখনও দেখবেন যে $8 হয়ে গেছে বা ট্রান্সফার হইতেছে $1, আর $1 হইতেছে না, বা $2 হইতেছে না, বাট এটা তাদের এক একটা অ্যাকাউন্টে এক একটা ধরনের ঝামেলা। সো আমি একটু দেখাই, আমার মেবি এই অ্যাকাউন্টসটায় $8 আছে, একটু দেখিয়ে দিচ্ছি। সো এখানে $8 আছে, ঠিক আছে। সো বাট আমি এটা ট্রান্সফার করতে পারতেছি না, ফিউচারে $8 আছে বাট আমি $1 ট্রান্সফার করছি, ঠিক আছে, বাকি আসলে $2 আমি পারতাছি না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভাই, এটা থেকে অনেক মানুষ ইনকাম করতে পারে, ঠিক আছে, ধন্যবাদ।